ডেপুটি সার্ভিসে অ্যাকচুয়ালি কি কি করা হচ্ছে সেটা জানার একটা আগ্রহ আমার মনে হয় সবার মধ্যেই আছে। ভাই বাইকটার কথা কি বলবো, 100% লুক গ্যারান্টেড। আগামীকাল আমি যাচ্ছি একটা মহা এক্সট্রিম ট্যুর আমার জন্য, সাথে আছে কেপিটি। দেখা যাক, হয়তো বা যে অনভ্যস্ততা অথবা যে খারাপ লাগা সেটা এবার নাও থাকতে পারে। কেপিটি নিয়ে আমাদের অনেকের মধ্যে ধারণা কিন্তু এখন স্পষ্ট না। নতুন গাড়িগুলো তো অনেক সময় ম্যানুফ্যাকচারার আসে। এটা আমার জীবনের প্রথম চাইনিজ বাইক। এই বাইকটা নিয়ে আপনার কি মতামত, যে এই বাইকটা আসলে অ্যাজ এ চাইনিজ বাইক কেমন, মানে স্ট্যান্ডার্ড লেভেলটা কেমন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোডকাজ ভিডিও গেন। একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। সো ঘুম থেকে উঠলাম, উঠে কে যে ইন্ট্রো দিলাম, যাই হোক আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যেটা করব সেটা হচ্ছে আমার কেপিটির আজকে প্রথম সার্ভিস। সো যাব প্রথম সার্ভিসে। সাধারণত অনেকের অনেক কিছু জানার থাকে যে প্রথম সার্ভিসে কেমন হয় কি হয়। যারা বাইকার আছেন তারা তো জানেনি ফার্স্ট সার্ভিসে কি কি করা হয়। সো এটা নতুন কিছু না, একদম ব্র্যান্ড নিউ কিছু না, এক্সাইটিং ইন্টারেস্টিং তেমন কিছু না। এটা কাইন্ড অফ ডেইলি ব্লগ টাইপের, বাট যেহেতু কেপিটি সার্ভিসে অ্যাকচুয়ালি কি কি করা হচ্ছে সেটা জানার একটা আগ্রহ আমার মনে হয় সবার মধ্যেই আছে। সেই থেকে আসলে এই ভিডিওটা করার পরিকল্পনা। যেমন আমার আরও অন্যান্য বাইকের যতগুলো বাইকই কিনছি কোনোটারই আসলে সার্ভিসিংয়ের ভিডিও আমি দিই নাই, বিকজ অফ সবাই জানে যে সার্ভিসিংয়ে কী হয়। এটা একদম নতুন কিছু না, ইউনিক কিছু না যে মানে সবাইকে জানাতে হবে। বাট যেহেতু লিফান এবং কেপিটি, তাই চিন্তা করলাম যে আসলে কারোর মধ্যে যদি কোনো কিছু জানার থাকে, কোয়ারিজ থাকে যে আসলে লিফানের সার্ভিস কেমন, বিশেষ করে চিটাংয়ে, তো তাদের জন্য আসলে এই ভিডিওটা। আর যারা আমাকে পছন্দ করেন তাদের জন্য লাভ ইউ গাইজ। আচ্ছা চলেন শুরু করে, বেশি আর দেরি করা যাবে না। আমি ফোন দিয়েছিলাম লিফানের সার্ভিস সেন্টারে, রহিদুল ভাই চিটাংয়ে যিনি সার্ভিস করেন, তো উনি আমাকে বললো যে আপনি ভাই ইয়েতে আসেন, 10টার মধ্যে আসেন। তা আমি ওনাকে বলছিলাম যে ভাই 10টায় আমার কাজ আছে, যদি 2-3টা করে আসি তাহলে কেমন হয়। তো বলতেছে যে না আপনি 10টার দিকে আসেন, যেহেতু আমাদের অনেক সিরিয়াল থাকে তাই 10টার দিকে আসতে হবে। তা আমি একদম টাইমিং করে বের হয়েছি, এখন 21:11, তার মানে হচ্ছে 9:11। 9:11-তে যাচ্ছি, 21:11 হয়ে আছে কেন, এই সময় তো 9:11 দেখানো উচিত, উল্টো হয়ে গেছে। আচ্ছা হোয়াট এভার, চলেন শুরু করা যাক। দেখছেন কারবার সাইড স্ট্যান্ড তুলে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জি সাকরা নাসা মাকুনা লাহু মুকরিন ওয়া ইনা ইলা রাব্বিনা লামুন কালবুন। ইনশাআল্লাহ মহান এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করে শুরু করলাম রাইড। তো রাইড বলতে এত ছোট রাইড, সার্ভিসিং এ যাব, দ্যাটস ইট, নাথিং সিরিয়াস, নাথিং সিগনিফিকেন্ট, জাস্ট লাইক ইউ টেলি ব্লগ। চিন্তা করলাম যে এটা তুলে রাখি আপনাদের জন্য। যাই হোক শীতকাল আসতেছে আলহামদুলিল্লাহ, একটা ভালো ব্যাপার। শীতকাল আসতেছে এই রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে আমি শীতকাল আসতেছে এই কথাটা কেন বললাম, খেয়াল করবেন গ্রামের দিকে যারা আছেন অলরেডি কিন্তু কুয়াশা পড়তেছে, শহরে যারা আছেন তারাও একটা শীতকালের গন্ধ পাইতেছেন। শীতকালের গন্ধ বলতে কাকে যেন বলছিলাম কালকে না পরশু, যে শীতকালের গন্ধ বলতে শীতকাল আসার আগে একটা ভাইব থাকে, সেই ভাইবটা কিছুটা বোঝা যাচ্ছে শহরে সন্ধ্যার পর। আচ্ছা ভোরে মানে একদম ফজরের সময়ও আপনার কিছুটা কুয়াশা দেখা যাচ্ছে এখনই। আপনাদের কি মনে আছে গতবার এরকম একটা কুয়াশার টাইমে একটা ট্যুরে গেছিলাম রাঙামাটিতে, কিন্তু ভিডিওটা বোধ হয় এরকম একটা সময় দেয়া যে আমি খুব এনজয় করতেছি, সকালবেলা কুয়াশা পড়তেছে, তখনও প্রপারলি ইয়ে আসে নাই, শীতকাল আসে নাই, তো এই আর কি ব্যাপার স্যাপার। আর ভাই বাইকটার কথা কি বলবো, 100% লুক গ্যারান্টেড।
তো আসলে 100% লুক গ্যারান্টেড সরি ব্রাদার একটু ব্রান্ড পাশে দিয়ে যাই সবাই তাকে থাকে সবাই সবাই বুঝছেন অবস্থা BMW কিনলে কেন মানুষ তাকে থাকে এটা তো হারে হারে বুঝতেছি সো BMW এর যেহেতু এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ কপি করা সো সবাই তাকে থাকবেই তো চলেন এই আরেকটা জিনিস বলে নিই সেটা হচ্ছে যে মেবি সার্ভিসিং এর ভিডিও নাও করা যেতে পারে আমি গতবার যখন গেছিলাম ওখানে দেখছিলাম যে ফিল্মিং ইজ নট অ্যালাউড অথবা ক্যামেরা ইজ নট অ্যালাউড এই ধরনের কিছু একটা লেখা ছিল তো যদি ওরকম কিছু হয় আপনাদেরকে জানাবো আর যদি অ্যালাউড না থাকে তাহলে আমি কী কী করলাম এবং আমার কাছে সার্ভিস কেমন লাগছে আসলে আপনারা সার্ভিস পেয়ে সন্তুষ্ট হবেন কি না সেটার ব্যাপারে জানাবো ও আরেকটা ব্যাপারে জানে রাখে আরে ও করতে করতে তো ব্যাপারই শেষ হচ্ছে না ব্রো তুমি কেন এরকম করছো তো আরেকটা ব্যাপার হচ্ছে আগামীকাল আমি যাচ্ছি একটা মহা এক্সট্রিম ট্যুর আমার জন্য মহা এক্সট্রিম ট্যুর এই জন্যই বলতেছি আমি যাচ্ছি গ্রুপের সাথে গ্রুপ হচ্ছে চিটাংয়ে এক ঝাঁক নতুন ইউটিউবার মোটর ব্লগারদের একটা গ্রুপ তো সেই গ্রুপের সাথে ইনশাল্লাহ যাব হচ্ছে আলিকদম ডিম পাহাড় থানচি হুয়ে তমাতুঙ্গি দেন আবার তমাতুঙ্গি থেকে ব্যাক করব হচ্ছে নীলগিরি বান্দরবান হয়ে তো একদিনে আসলে এই বিশাল বড় রাস্তা কেমনে কভার হবে আই ডোন্ট নো আল্লাহ ভালো জানেন তবে সবাই খুব এক্সাইটেড আমি যা বুঝলাম যে সবাই আসলে এটা পারবে বলে মনে হচ্ছে আমার কাছে কিন্তু সবার মধ্যে একমাত্র আমি পড়ে গেছি দুর্বল আমি আসলে তো রাইড করে অভ্যস্ত না তো ছোটো ভাই সামিন সেও একজন প্রতিভাবান কুর্তি মোটর ব্লগার সে বলতেছে যে সে পারবে এবং সে গ্রুপের মধ্যে লিখছে যে মাসুম ভাই এবং সম্ভবত কী নাম আকাশ ভাই যদি লিড দেয় আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে সুস্থভাবে চিটাং পৌঁছে যাবো এখন কথা হইতেছে এই মেসেজটা দেখে আমি উত্তর দিই নাই কোনো কিছু কারণ ভাই আমি খুব দুর্বল মানুষ আমি আসলে খুব বেশি রাইড করে অভ্যস্ত না তো যাই হোক ইনশাল্লাহ এবার সাথে আছে KPT দেখা যাক হয়তো বা যে অনভ্যস্ততা অথবা যে খারাপ লাগা সেটা এবার নাও থাকতে পারে অথবা অনেকক্ষণ রাইড করলে যে একটা ক্লান্তি সেটা তো আপনাদেরকে গত রাইডে আমি বলছি যেটা তো আমার লাগে নাই সো ইনশাল্লাহ আশা করা যেতে পারে যে কালকের রাইডটা আমি সুন্দরভাবে দিয়ে চলে আসতে পারবো তো চলেন এখানে আর কথা না বলে সরাসরি সার্ভিস সেন্টারে যাই যদি আসলে ক্যামেরা অ্যালাউ না করে থাকে তাহলে সার্ভিসের পরেই আপনাদেরকে বলতেছি কী করা হলো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন বসে গেলাম লিফানের সার্ভিস সেন্টারে বাইরে তো কোনো বাইক নেই আনলে জানে ভিতরে কী অবস্থা ওপেন করেছে কেউ কি এসেছে আমার মনে হয় যে রোহিতুল ভাই এখনো আসেন নাই সো আই হ্যাভ টু ওয়েট এনিওয়েজ রোহিতুল ভাই আসুক দেন দেখা যাক কি করতে পারি যাই হোক রোহিতুল ভাই আসছে আর আমাদের সার্ভিসিং শুরু হয়ে গেছে এই হচ্ছে চলতেছে কাজ তো রোহিতুল ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে KPT নিয়ে আমাদের অনেকের মধ্যে ধারণা কিন্তু এখন স্পষ্ট না মানে অন্যান্য বাইকগুলো যেরকম সার্ভিসিং বা অন্যরা যেভাবে জানে KPT সম্পর্কে একটু মনে হয় যে কম জানে সবাই যেহেতু গাড়িটাই আমাদের জন্য একটু অন্যরকম তো আপনি একটু বলবেন যে ফার্স্ট সার্ভিসে কি আসলে অন্যান্য বাইকের চেয়ে এটাতে কোনো বেসিক কোনো পার্থক্য আছে কি না আসলে বাইকের আপনার বাইকটা মডেল আলাদা হলেও আপনার কাজগুলো মোটামুটি সবগুলো একই আচ্ছা তাহলে এটা ফার্স্ট সার্ভিসিংয়ে আপনার পরামর্শ কী থাকবে যারা KPT নিয়ে আসবে তাদের জন্য ফার্স্ট সার্ভিসিংয়ে আপনার KPT কিংবা KTR হ্যাঁ কিংবা K19 বাইক যেটাই হোক না কেন আপনার
ফাস্ট সার্ভিসিং এ মূলত হয় যে ফুল গাড়িটা চেকআপ আচ্ছা এবং ইঞ্জিন অয়েল চেঞ্জ কুলেন্টের পানি লেভেলটা চেক করা আচ্ছা এছাড়াও আদার্স যে কাজগুলো আছে আপনার ক্লাচ এক্সিস্টিং এবং চেন এক্সিস্টিং তারপর এবং ব্রেক অয়েল কারণ নতুন গাড়িগুলো তো অনেক সময় ম্যানুফ্যাকচার ফল্ট আসে যেটা অনেক সময় ফ্যাক্টরি থেকে মিসিং হয় এই জন্য 500 কিলোমিটারের ভিতরে দ্রুত সার্ভিসটা নেওয়াটা বেটার আচ্ছা ইঞ্জিনের বোর্ড টাইট আছে কিনা আচ্ছা এবার আমাকে একটা কথা বলেন এই যে যেমন এটা আমার জীবনের প্রথম চাইনিজ বাইক তো আপনি তো চাইনিজ বাইকেরই হচ্ছে মানে ট্রিটমেন্ট করেন এখন এই বাইকটা নিয়ে আপনার কি মতামত যে এই বাইকটা আসলে অ্যাজ এ চাইনিজ বাইক কেমন মানে স্ট্যান্ডার্ড লেভেলটা কেমন মানে যারা অনেকে চিন্তা করে যে চাইনিজ বাইক নিয়ে প্রবলেমে পড়বে তাদের জন্য কিছু বলেন আসলে ভাই চাইনিজ আর ইন্ডিয়ান কিংবা জাপান এটা কোনো ইস্যু না ইস্যুটা হলো আদার কোয়ালিটি কোয়ালিটি তো ভালো হয় আর ঠিক মতো যদি আপনি মেনটেন্যান্স করেন এটা যেই ব্র্যান্ডের গাড়ি হোক ইন্ডিয়ান জাপানি হোক কিংবা থাইল্যান্ড হোক কিংবা চায়না হোক প্রতিটা বাইকই আপনি সার্ভিস ভালো দিবে আচ্ছা এখন কথা হচ্ছে ধরেন মেনটেন্যান্স না করেন তো লাভ নেই কি জাপানি বাইক দিলেও আপনি একটা সার্ভিস ভালো মতো পাবেন না কারণ কিছু নিয়মকানুন আছে যেটা হলো একটু মেনটেন্যান্স করে চালাতে হবে আচ্ছা আচ্ছা ধরেন মানে যে কোনো মুহূর্তে তো একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে বা অথবা বাইকে কোনো একটা প্রবলেম হতে পারে যেহেতু এটা একটা ট্যুরার বাইক ম্যাক্সিমাম মানুষ এটা নিয়ে ট্যুরেই যায় তো ধরেন ট্যুরে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়ে নর্মালি যেসব গ্যারেজ থাকে বা মেকানিক থাকে ওরা কি আসলে এটা কাজ বুঝবে যদি এটা খুলে না বুঝে ভাই তেমন কিছু নাই আসলে বুঝবে সে যদি দক্ষতা মিস্ত্রি হয় সেক্ষেত্রে আর এছাড়াও আমাদের সার্ভিস কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে এবং টেকনিশিয়ানের সঙ্গে কথা বলাই দিলে কেন হচ্ছে আমরা কন্টিনিউ যেহেতু অফিসিয়াল সার্ভিস করি আমরা আসলে সমস্যাগুলো বললে পারে এটা বলতে পারি যে এটা সমস্যা হচ্ছে এটা করলে পারে এটা ঠিক হয়ে যাবে তাহলে মানে আপনাদের হেল্পটা নেওয়া যাবে মানে ওই জায়গায় কোনো একটা গ্যারাজে গিয়ে আপনাদেরকে ফোন দিলে মোটামুটি আপনারা যদি ইনস্ট্রাকশন দিয়ে দেন তাহলে একটা সলভ হবে ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ ভাই আমার বাইকটা তাহলে রেডি হচ্ছে ডিম পাহাড় তামাতুঙ্গির জন্য ইনশাআল্লাহ নেক্সট ডেতে আমরা যাব তো রহিদুল ভাই খুবই জেনারস একটা পাবলিক খুবই জেনারস মানুষ আমার খুব ভালো লাগছে ওনাকে সো চলুক সার্ভিসিং এরপর কথা হচ্ছে আলহামদুলিল্লাহ শেষ হলো বাইক সার্ভিসিং আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে যদিও চিটংয়ের এই লিফান সার্ভিস সেন্টারের লোক বল একটু কম কিন্তু যে মেকানিককে আপনারা দেখলেন রহিদুল ভাই হি ইজ অসাম খুব ভালো একজন টেকনিশিয়ান আমি যেটা বুঝতে পারছি যেহেতু অনেক বছর ধরে বাইক চালাই অনেক অনেক টেকনিশিয়ানদের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়েছে অনেক অনেক রকম বাইক নিয়ে অনেক জায়গায় গেছি সো আমি যেটা বুঝলাম রোহিত ভাই খুবই রোহিদুল ভাই খুবই জেনারেস পার্সন এবং ভালো লাগছে আমার কাছে দ্যাটস ইট আপনারা রোহিদুল ভাইয়ের মুখে শুনতে পারছেন যে আসলে ফার্স্ট সার্ভিসে কী কী করা হয় আসলে তো অন্যান্য বাইকের সাথে তেমন কোনো পার্থক্যই নেই দ্যাটস ইট নাথিং স্পেশাল আজকের ব্লগটা অলমোস্ট একটা ডেইলি ব্লগের মতো প্রথমেই বলছিলাম সো অ্যাজ ইউজুয়াল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো আজকের এপিসোডটা এখানে শেষ করছি নেক্সট এপিসোডে ইনশাল্লাহ একটা এক্সট্রিম ট্যুরে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ টাটা